উলুবেড়িয়া কলেজ, বিএ ফার্স্ট সেমিস্টার। তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। আমি নিবেদিতা ম্যাম, তোমাদের বাংলা পড়াবো। যদিও প্রথম ক্লাস বলছি, অথচ আমরা কেউই কিন্তু ক্লাসের মধ্যে নেই, তবুও এই মাধ্যমটার মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। তোমরা ক্লাস করো, করে যদি কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্ন করবে, আমি বলে দেবার চেষ্টা করব। তো ক্লাস চালু হয়ে গেছে, বেশ কিছুদিন হলো, তাহলে সিলেবাস সম্পর্কেও তোমরা জেনে গেছো বা সিলেবাস পেয়েছো হাতে, আর নাম্বার বিভাজন এগুলোও তোমরা জেনে গেছো। এটা ধরে নিয়েই আজকের পড়ার মধ্যে আমরা চলে যাব। তোমাদের বিষয় কি? তোমাদের বিষয় সাহিত্য। তাহলে প্রথমে জানা দরকার যে সাহিত্য কি। সাহিত্য শিল্পের একটা অংশ, এটা একটা লেখনী, যেটা অন্য সাধারণ লেখনীর থেকে আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? বলেছেন যে অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই সাহিত্যের কাজ। আর তোমাদের সাহিত্য সম্পর্কে আমি বললাম এই কারণে, যেহেতু তোমরা সিলেবাসে দেখতে পাচ্ছ যে তোমাদের সাহিত্যের ইতিহাস পড়তে হবে। তাহলে সাহিত্যের ইতিহাসটা কি? সাহিত্য তো বুঝলাম, সাহিত্যের ইতিহাস কি? না, এতদিন ধরে যে সাহিত্য লেখা হচ্ছে তার ধারা বিবরণী? না, শুধু ধারা বিবরণী নয়, এছাড়াও এই সাহিত্যের ইতিহাসে যেটা পাই সেটা হচ্ছে যা লেখা হয়ে গেছে সেই সাহিত্যের যে বিবর্তন, শুধু সাহিত্যের নয়, কাল চেতনা, ইতিহাস চেতনা, দেশ কাল সমাজের বিবর্তন। সাহিত্যের মূল বিষয়ই মানুষের সমাজ, মানুষের জীবন। এক কথায় বলা যায় সাহিত্যকে যে মানব ও সমাজের জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। এ তো গেল সাহিত্য বা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানলে। তো তা তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে আধুনিক সাহিত্য। এই আধুনিক সাহিত্য বা এই যুগটা, আধুনিক যুগ কোন সময় সেটা একটু আমাদের জানতে হবে। দেখো, আধুনিক সাহিত্য 1760 খ্রিস্টাব্দের পর থেকে যে সমস্ত লেখালেখি হয়েছে সেগুলো সবই আধুনিক সাহিত্যের ফসল বলেই আমরা ধরছি। এই আধুনিক সাহিত্য কি হঠাৎ এসে গেল? তার আগে কিছু ছিল না? তোমরা তো স্কুলে পড়ে এসেছো 11-12-এ চর্যাপদ বা অনুবাদ সাহিত্য বা বিভিন্ন মঙ্গলকাব্য সাহিত্যের ইতিহাস কিছু অংশ তোমাদের ছিল। তাহলে তোমরা প্রাচীন সাহিত্য আর মধ্যযুগীয় সাহিত্য কিছুটা জানো, তাই এখন তোমাদের যেটা পড়তে হবে সেটা আধুনিক সাহিত্য। তো এই আধুনিক তোমাদের যে সাহিত্যে আছে, আধুনিক যুগে তোমাদের যেটা আছে সেটা গদ্য সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে। গদ্য সাহিত্য, বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত খ্রিস্টাব্দে জন্ম? 1820 খ্রিস্টাব্দে জন্ম। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, কিন্তু তোমাদের আমি বিদ্যাসাগর আজকে পড়াবো না। সিলেবাস যেহেতু শেষ করতে হবে তাড়াতাড়ি, আর তোমাদের বিভিন্ন ছোট্ট ছোট্ট পাঠ করে দেয়া হয়েছে, আমরা সকলে সেগুলো ছোট ছোট করে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাই জন্য তোমাদের যেটা আমি পড়াবো সেটা হচ্ছে প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র জানবার আগে তোমাদের আমি গদ্যের যে সূচনা বা বিকাশ পর্ব সেটা একটু বলবো। যদিও তোমাদের এই প্রথম অংশটা অন্য স্যার পড়াবেন, সেখান থেকে তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে, তবুও বলছি, ছোট্ট করেই বলছি
যে বাংলা গদ্য প্রয়োজন উদ্ভূত, প্রয়োজনের জন্যই এই গদ্যের সূচনা হয়েছে। কেননা আমরা প্রায় সব সাহিত্যের মধ্যেই দেখি পদ্য আগে গদ্য পড়ে, মনের মতো কথা বা মনে রাখবার যে কথা সেগুলো সুর দিয়ে, ছন্দ দিয়ে, মেল দিয়ে বলাটাই রীতি ছিল, না হলে কি বলতো মনে রাখা যেত না, স্মৃতিতে থাকতো না। আর সেই লেখা তো কথাকে বাঁচিয়ে রাখার একটা কৌশল, তো লিখিত কথা ছন্দে মিল দিয়েই বলা হতো আগে। কিন্তু গদ্যেরও খুব প্রয়োজন, না হলে বিভিন্ন যে প্রয়োজন, যেমন ধরো রাজকার্য বলো, বাণিজ্যিক বিভিন্ন কাজকর্ম বা ধর্মীয় বা শাসনতান্ত্রিক এই যে প্রয়োজনগুলো, সেগুলো পদ্যের মধ্য দিয়ে সেরকম করে হতো না। তাই এই একান্তই প্রয়োজনের জন্য এই গদ্যের সূচনা হয়, এই গদ্য সাহিত্য আমাদের সাহিত্যের মধ্যে এসে পড়ে। তো আমাদের, আমি আগেও বললাম, বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর। আজকে বিদ্যাসাগরের সম্পর্কে বলবো না, তোমাদের প্যারিচাঁদ মিত্র সম্পর্কে বলবো। প্যারিচাঁদ মিত্র, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1814 খ্রিস্টাব্দে, 19 শতকে বাংলা নবজাগরণের একজন দীপ্তিমান নক্ষত্র এই প্যারিচাঁদ মিত্র, যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তোমরা অনেকেই জানো টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে প্যারিচাঁদ মিত্র লিখতেন। তিনি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসের স্রষ্টা। কি উপন্যাস লিখেছিলেন? আলালের ঘরে দুলাল। আচ্ছা, সেসব পরে হবে, আগে তার জন্ম বিবরণীটা কিছু আমরা জানি। 1814 খ্রিস্টাব্দে 22শে জুলাই কলকাতায় প্যারিচাঁদ মিত্রের জন্ম হয়। 1827 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে পড়াশোনা করবার জন্য ভর্তি হন। তো কলেজে প্যারিচাঁদ মিত্রের সহপাঠী ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার প্রমুখ স্বনামধন্য ব্যক্তিরা। তো 1836 খ্রিস্টাব্দে প্যারিচাঁদ মিত্র কৃতি ছাত্ররূপে হিন্দু কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করেন। এরপরে তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান পদে যোগদান করেন এবং পরে জ্ঞানচর্চার পাশাপাশি তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার দিকেও আগ্রহ দেখিয়েছিলেন। সেই জন্য তিনি এই লাইব্রেরির যে লাইব্রেরিয়ান পদ, সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন। প্যারিচাঁদ মিত্র কালাচাঁদ সেড অ্যান্ড কোম্পানিতে আমদানি রপ্তানির কাজকর্ম করেন। পরে তিনি প্যারিচাঁদ মিত্র অ্যান্ড সন্স নাম নিয়ে কোম্পানি প্রতিষ্ঠা করে স্বাধীন ব্যবসা শুরু করেছিলেন। পরে অবশ্য নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও প্যারিচাঁদ গ্রেট ইস্টার্ন হোটেল কং লিমিটেড, পোর্ট ক্যানিং ল্যাব ইত্যাদি একাধিক প্রতিষ্ঠানের ডিরেক্টর হয়েছিলেন। বোঝা গেল জন্ম এবং তার পরবর্তী কর্মজীবনটা একটু জানা গেল। এবার প্যারিচাঁদের লেখালেখি সম্পর্কে, প্যারিচাঁদ মিত্রের লেখালেখি সম্পর্কে তোমাদের কিছু বলবো। প্রবন্ধ গ্রন্থ সেটি হচ্ছে কৃষিপাঠ, যৎকিঞ্চিত। কৃষিপাঠ হচ্ছে 1861 খ্রিস্টাব্দে, যৎকিঞ্চিত ডেভিড হেয়ারের জীবনচরিত। কথোপকথন ও গল্পমূলক রচনা হচ্ছে রামারঞ্জিকা 1860 খ্রিস্টাব্দে, অভেদী 1871 খ্রিস্টাব্দে, এবং আরও আছে। আর ব্যঙ্গাত্মক গদ্য রচনা হচ্ছে আলালের ঘরে দুলাল 1858 খ্রিস্টাব্দে। আর হচ্ছে মদ খাওয়া
বড়দায় জাত থাকার কি উপায়। তো তিনি মূলত আলালের ঘরে দুলালের জন্যই প্রসিদ্ধ লাভ করেছিলেন। বলা যায় যে প্যারিচাঁদ মিত্র জনকল্যাণের জন্যই কলম ধরেছিলেন, স্ত্রী সমাজের সর্বাঙ্গীন উন্নতি ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। তবুও তার গ্রন্থগুলিতে সাহিত্যবোধের কিন্তু অভাব ঘটেনি। প্যারিচাঁদ প্রধানত জ্ঞান সাধনার পথিকৃৎ ছিলেন। প্যারিচাঁদ মিত্রের এই যে আলালের ঘরে দুলালের কথাটা বলছি, আলালের ঘরে দুলাল নামক ব্যঙ্গ আখ্যান, তাকে সমকালে পরবর্তী যুগে সবসময় মানে তাকে এই গ্রন্থটি খুব বিখ্যাত করেছে। এই গ্রন্থকে প্রথম উপন্যাস বলা হলেও এটা আসলে কি বলতো, এটা আসলে একটা বাংলা সাহিত্যের সার্থক সামাজিক নকশা। অষ্টাদশ শতকের শেষ দিকে নগর জীবনের যে উচ্ছৃঙ্খল ও অধঃপতিত সমাজের ছবি সেটা এই গ্রন্থে আমরা দেখতে পাই। তো প্যারিচাঁদের প্রবন্ধ কিংবা উপন্যাস রচনা যা আছে তোমরা শুনলে, এরপরে আসা যাক যে প্যারিচাঁদ মিত্র বাংলা ভাষায় অনুরাগী ছিলেন। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর ও অক্ষয় কুমার দত্তের থেকেও লেখক হিসাবে প্যারিচাঁদকে বেশি খাতির করতেন। বাঙালির সমাজগ্রাহ্য বাস্তবতা প্যারিচাঁদের লেখায় শুধু ধরা পড়েনি, তার আদর্শ বাস্তব কেমন হওয়া উচিত সে কথাটাও তার লেখার মধ্যে ছিল। সাহিত্য বাস্তবের অনুকৃতি কেবল থাকবে না, আদর্শ বাস্তব কেমন হওয়া দরকার বা কেমন হওয়া উচিত সেই কথাটাও তার দিশাও লেখনীর মধ্যে থাকবে। তো প্যারিচাঁদ মিত্র মনে করতেন যে শিক্ষা দু প্রকারের। আমি প্রথমেই বলছিলাম যে তিনি জ্ঞানের জন্য জ্ঞান করে শিক্ষা তিনি মনে করতেন। তো সেই জন্য তিনি শিক্ষাকে দুই প্রকারের ভাবতেন, যে একটা জ্ঞানকরী আর একটা হচ্ছে অর্থকরী। তো উপার্জনের জন্য শুধুমাত্র শিক্ষা নয়, জ্ঞান ও নীতি শিক্ষাও একটা শিক্ষার উদ্দেশ্য তিনি এটা মনে করতেন। সমস্ত রকমের শিক্ষাই তো চাই। তার রামারঞ্জিকা হচ্ছে গল্পমূলক রচনা বা কথোপকথনমূলক যে রচনা, সেই রামারঞ্জিকার মধ্যে আমরা পাই যে বাড়ির যে দরোয়ান শীতল সিংহ, তার দুটো মেয়ে, সেই শীতল সিংহের মৃত্যুর পর একজন পাঁচালির দলে ঢুকে অসৎ পথে চলে গেছে, আর অন্য আর একজন আগরপাড়া বিবি স্কুলে পড়ে সৎ পথে গেছে। এটা আমরা ওই গ্রন্থে পাই। প্যারিচাঁদের সিদ্ধান্ত যেমন একটা চারাগাছকে যেদিকে ইচ্ছা সেই দিকে নোয়াতে পারা যায়, মনও হচ্ছে তদ্রূপ। মন ও সমাজের ওপর সর্বার্থে পরিবেশের প্রভাব স্বীকার করে বলেই প্যারিচাঁদ পরিশোধনের জন্য নীতিনিষ্ঠ গল্পকথা লেখেন ও ইংরাজিতে বঙ্গদেশের বাণিজ্য শিক্ষা ব্যবস্থা রায়তদের অবস্থা নিয়ে তত্ত্ববহুল নিবন্ধ রচনা করেছিলেন। সমাজ ও পরিবেশ না চিনলে জাতির উন্নতির পথ নির্দেশ করা সম্ভব নয়, এটা প্যারিচাঁদ মিত্র মনে করতেন। তাহলে আজকে প্যারিচাঁদ মিত্র সম্পর্কে তোমরা কিছুটা জানতে পারলে, এর পরের দিনের ক্লাসে আমি তার লেখনীর বৈশিষ্ট্য বা গদ্যরীতি বৈশিষ্ট্য কিংবা কী ধরনের টিকা আসতে পারে সেই রকম একটা ক্লাস আপলোড করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো।